এই ভিডিওতে আমরা সিডি ফোর জিরো ওয়ান সেভেন আইসির বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে জানব এবং এই আইসি ব্যবহার করে আমরা একটি সার্কিটের সিমুলেশন আমরা করে দেখব সিডি ফোর জিরো ওয়ান সেভেন আইসি হচ্ছে একটি ডিকেট কাউন্টার যেটি দশ পর্যন্ত গণনা করে এর দশটি আউটপুট আছে যেটি জিরো টু নাইন পর্যন্ত রিপ্রেজেন্ট করে এই কাউন্টারটি প্রতি ক্লক সাইকেলে একটি করে আগায় এবং এর কাউন্টারে আউটপুট যখন নয় রিচ করবে তখন এটি আবার জিরো থেকে শুরু করবে পরবর্তী ক্লক পালস থেকে এখানে আমরা সিডি ফোর জিরো ওয়ান সেভেন আইসি পিন কনফিগারেশনের সম্বন্ধে জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসিটি একটি ষোলো পিনের আইসি এবং এর আট নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এবং ষোলো নম্বর পিন হচ্ছে পিসিসি এর এক থেকে সাত নম্বর পিন হচ্ছে আউটপুট এবং নয় দশ এবং এগারো হচ্ছে আউটপুট অর্থাৎ টোটাল দশটি পিন হচ্ছে আউটপুট এবং এর বারো নম্বর পিন হচ্ছে ক্যারি আউট তেরো নম্বর পিন হচ্ছে এনেবল চোদ্দো নম্বর পিন হচ্ছে ক্লক পনেরো নম্বর পিন হচ্ছে রিসেট এখানে আমরা সিডি ফোর জিরো ওয়ান সেভেন আইসি দিয়ে তৈরি একটি সার্কিট স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এই স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখে আমরা এই সার্কিটের অপারেশন বুঝবো এবং আমরা প্রোটিয়ার সফটওয়্যার দিয়ে এই সার্কিটকে আমরা সিমুলেশন করে দেখব এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সিডি ফোর ওয়ান সেভেনের যে চোদ্দো নম্বর পিন অর্থাৎ এর যে ক্লক ইনপুট সেখানে একটি ক্লক পাস দেওয়া হয়েছে এবং এই পালসের ফ্রিকুয়েন্সি হচ্ছে ওয়ান হার্স এবং এর যে তেরো নম্বর পিন অর্থাৎ এনামেল পিন সেটিকে একটি অ্যাক্টিভ লো একটি লজিক স্টেটের সাথে কানেকশান দেওয়া হচ্ছে এবং এর যে পণ্য নম্বর পিন অর্থাৎ মাস্টার রিসেট পিন সেটি আরেকটি লজিক স্টেট একটির সাথে দেওয়া আছে এবং এটিকেও অ্যাক্টিভ লো করা হয়েছে এবং এভাবে এটি এই দুটোকে লো করার মাধ্যমে আমরা এই এই আইসিকে আমরা এনেবল করে রেখেছি এবং এর যে দশটি আউটপুট আছে সেই দশটি আউটপুটের সাথে একটি একটি করে এল ইডি লাগানো আছে হলুদ এলইডি এবং এই দশটি এলইডি পরে যে এগারোতম যখন পাঁচটি আসবে তখন সেটি হবে ক্যারি আউট সেটি রং হচ্ছে নীল এভাবে আমরা দেখব যে প্রত্যেকটি পালসের সাথে সাথে একটি করে এল হাই হবে এবং যখনই যে দশ নম্বর যে এল হাই হবে তারপরে যখন এগারো নম্বর যে পালস আসবে তখন এই ক্যারি আউট যে আউটপুট যে পিন আছে সেটি হাই হবে এবং এটি যে পাঁচটি পালস পর্যন্ত যে হাই থাকবে তারপর সে আবার লো হয়ে যাবে এখন আমরা দেখব এই সিমুলেট করে যে আউটপুট কিভাবে চেঞ্জ হয় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা ধরে নিই যে যে ইনিশিয়ালি হাই ছিল যে ক্যারিয়াউট এখন আমার পাঁচ নম্বর যখন পালসটি যাবে তখন এই যে এটি লো হয়ে গেল আবার এখন যে দশ নম্বর পালসের পরে এগারো নম্বরটি আসতে এটি হাই হয়ে গেলো এবং এটি পাঁচটি পালস পর্যন্ত হাই থাকবে এই যে পাঁচ নম্বর আসার পরে দেখা যাবে লো হয়ে গেলো আবার দেখা যাচ্ছে এই যে দশ নম্বর পর্যন্ত যে যখনই এগারো নম্বর পালসটি আসবে তখনই ক্যারি আউটটি হাই হবে এভাবে আমরা দুটো সিডি ফোর ওয়ান আমরা যদি ক্যাসকেট করতে চাই তখন দেখা যাবে এই ক্যারি আউটের যে আউটপিটটি সেটি যে দ্বিতীয় যে সিডি ফোর ওয়ান সেভেন লাগানো হবে সেটির ক্লক পাস হবে এই প্রথম সিডি ফোর ওয়ান সেভেনের যে ক্যারি আউট এভাবে আমরা এই সার্কিটটি আমরা সিমুলেট করে আমরা এর অপারেশন স আমরা ভালো করে আমরা আমরা আইডিয়া পেলাম আমাদের ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ